नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्ना घरे अपने सकल के स्वागत। आज हमें अपन दोपुर भात शेष पाते खावार जोन्नो माछेर टक रान्ना करे देखाबो। तो आज के बनाच्छी बाटा माछेर टक। तो बंधुरा चलुन रेसिपिटा स्टार्ट करछी। आज हमें बनाच्छी आम दिए बाटा माछेर टक। तार जोन्नो आमी जे उपकरणगुलो नियेछी बोले दी, खूबी सामान्य उपकरण लागबे। आमी एखाने बाटा माछ निये नियेछी छोटो साइजेर चारखाना। माछगुलोके भालोभावे बेछे धुए परिष्कार करे रेखेछी। एकटा काँचा आम नियेछी, आमटा टक आम टुकरो करे नियेछी खोला छाड़िए। सर्षेर तेल नियेछी 3 टेबिल चामच, हाफ टी स्पून हलुद गुड़ो नियेछी 5 फोड़न, हाफ टी स्पून 1 टेबिल चामच सादा सर्षे सामान्य नून दिए बेटे रेखेछी। 1 टी स्पून नून नियेछी आर हाफ टी स्पून चीनी निये नियेछी। एबार प्रथमे माछ भेजे नेवार आगे माछेर मध्ये सामान्य नून आर हलुद दिए माछटाके भालोभावे मेखे निच्छी। गैस अन करे ओभेने कड़ाई बसिएछी। माछ भेजे नेवार जन्य कड़ाईते दिए दिच्छी तेल, एकदम सामान्य एकटु तेल रेखे बाकी तेलटा मेते दिए दिलाम। माछटाय नून हलुद माखानो हये गेछे। एबार एखन हाई हिटे रेखे तेलटाके खूब भालोभावे गरम करे निच्छी। तेलटा खूब भालोभावे गरम हये गेछे। एबार तेलेर मध्ये आमी माछटा दिए भेजे निच्छी। एक एक करे सब माछगुलो दिए दिच्छी आर माछगुलोके आमी भेजे निच्छी। माछगुलोके भेजे नियेछी। 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে মাছটা ভাজতে। মাছগুলো খুব কড়া করে ভাজা হবে না, টকের মাছ একটু হালকাই ভাজা হবে। এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন, 5 ফোড়নটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আমের টুকরোগুলো। আমের টুকরোগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি 1 মিনিট আমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিটের মতো আমটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমটাকে একটু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। আমটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 1 কাপ জল দিয়ে দেওয়ার পর আমটাকে আমার একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে, এটা সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। আমগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখে নিচ্ছি আমগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মাছগুলো। গরমের দুপুরগুলোতে শেষ পাতে এরকম টক খেতে খুবই ভালো লাগে আর অনেকেই টক খাওয়া পছন্দ করেন। আমি মাছগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, ছেঁকে দিচ্ছি যাতে সর্ষের কোনো রকম দানা দানা ভাব এর মধ্যে না যায়। শুধুই ছেঁকে আমি জলটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে, তাই একদম অল্প পরিমাণ চিনি দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা তেল, 1 টি স্পুন মতো দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে ফুটিয়ে নেব না, জাস্ট একটু মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিলাম। মাছের টক একদম রেডি হয়ে গেছে। আম দিয়ে বাটা মাছের টক একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে শেষ পাতে এই টক দিয়ে খেলে খুবই মজা লাগবে। তো বন্ধুরা, আপনারাও চাইলে আমার এই টকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।